আসসালামু আলাইকুম ভিডিওটা টেনে টেনে না দেখে সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আপনারা যারা যারা আমার চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন না সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো লাগলে আপনারা সবাই একটা লাইক দিয়ে দিবেন আপনাদেরকে আজকে যে বিষয়ে বলবো সেটা হচ্ছে পুলিশে যাওয়ার জন্য যা যা প্রয়োজন যে পুলিশে আবেদন করার জন্য আমাদের যে যে কাগজপত্রগুলো প্রয়োজন সেগুলো সম্পর্কে আমি আপনাদেরকে আজকে বিস্তারিত বলবো যারা বাংলাদেশ পুলিশে যোগদান করতে ইচ্ছুক মানসিক প্রস্তুতির পাশাপাশি নিম্নলিখিত কাগজগুলো জোগাড় করে রাখুন এক 10 কপি ছবি সত্যায়িত আপনারা আপনাদের 10 কপি ছবি নেবেন এবং সেটা কোনো বিসিএস স্যারদের কাছ থেকে আপনারা এটা সত্যায়িত করে নেবেন ওনাদের একটা সাইন নেবেন 2 এসএসসি সনদপত্রের মূল কপি এসএসসি সনদপত্রের আপনারা মূল কপি নেবেন কোনোভাবে আপনারা ফটোকপি নেবেন না ফটোকপি সত্যায়িতও নেবেন না কারণ ফটোকপি সত্যায়িতগুলো আপনার সরকারি চাকরির ক্ষেত্রে অ্যালাউ না 3 সর্বশেষ স্কুল বা কলেজ কর্তৃক প্রশংসাপত্র আপনি সর্বশেষ যে স্কুল বা কলেজে পড়ছেন ওই কলেজের প্রশংসাপত্র নিয়ে যাবেন ব্যাংক ড্রাফট আপনি যে এখান থেকে আবেদন করবেন আপনাকে বিশেষ করে সোনালী ব্যাংক থেকে আবেদন করতে হবে ওখান থেকে আপনাকে একটা ব্যাংক ড্রাফট দেবে ওই ব্যাংক ড্রাফটটা আপনার মনে করে নিয়ে যেতে হবে 5 চেয়ারম্যান সনদপত্র মূল কপি চেয়ারম্যান সনদপত্রের মূল কপি নিয়ে যাবেন আপনার এলাকার যে চেয়ারম্যান আছে আপনার ইউনিয়নের ওনার কাছ থেকে একটা চেয়ারম্যান সার্টিফিকেট নিয়ে যাবেন জাতীয় পরিচয়পত্র না থাকলে নিজের জন্ম নিবন্ধন মূল কপি আপনার কাছে যদি আপনার জাতীয় পরিচয়পত্র না থাকে তাহলে আপনি আপনার জন্ম নিবন্ধন এর মূল কপি নিয়ে যাবেন মা বাবার জাতীয় পরিচয়পত্রের মূল কপি আপনার আব্বু আম্মুর যে ভোটার আইডি কার্ড আছে ওই ভোটার আইডি কার্ডটা আপনি মনে করে নিয়ে যাবেন অবিবাহিত সনদপত্র মূল কপি আপনি যে এখনও পর্যন্ত বিয়ে করেন নাই সেটার একটা সনদপত্র আপনি নিয়ে যাবেন ওখানে বয়স 18 হতে 20 বছর আপনার বয়স যদি 18 থেকে 20 বছর এর মধ্যে থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন ওজন 52 থেকে 85 কেজি আপনার ওজন যদি 52 কেজির উপরে বা 52 কেজি এবং 85 কেজির নিচে হয় তাহলে আপনি বাংলাদেশ পুলিশে আবেদন করতে পারবেন বুকের মাপ 32x37 আপনার বুকের মাপ 32x37 থাকলে তারপর আপনি আবেদন করতে পারবেন উচ্চতা পুরুষ 5 ফুট 6 ইঞ্চি এবং মহিলা 5 ফুট 4 ইঞ্চি পুরুষদের যাদের উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি তারা আবেদন করবেন আর বিশেষ করে পুলিশ সার্কুলার দেওয়ার পর আপনারা যাওয়ার আগে এটা একটু মেপে দেখবেন যে আপনাদের উচ্চতা ঠিক আছে কি না এই কাগজগুলো আপনারা খুব শীঘ্র জোগাড় করে রাখুন যে কোনো সময় আপনার সার্কুলারটা ছাড়তে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সবসময় পাশে থাকবেন